38তম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লম্ফন ও দৌড়ে প্রথম খড়গ্রামের মিজদাউল ইসলাম। খড়গ্রাম ব্লকের ইন্দ্রাণী পঞ্চায়েতের আলীনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র মিজদাউল পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহ দেখে স্কুলের শিক্ষকরা তাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করান, আর তাতেই বাজিবাদ। রাজ্য প্রাথমিক স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লম্ফন ও 75 মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে মিজদাউলের এই সাফল্যে গর্বিত খড়গ্রামবাসী। রবিবার আলীনগর প্রাথমিক বিদ্যালয়ে মিজদাউলকে সম্বর্ধিত করতে সম্বর্ধনা সভার আয়োজন করা হলো। এই সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি আশিস মার্জিদ, খড়গ্রাম ব্লকের বিডিও বাপি ধর, খড়গ্রাম অবর বিদ্যালয় পরিদর্শক রিমি সরকার, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি শমশের আলী মমিন, স্কুলের প্রধান শিক্ষক সহ একাধিক বিশিষ্টজন ও শিক্ষক শিক্ষিকাগণ। সম্বর্ধনা সভা থেকে মিজদাউলকে ফুলস্তবক উত্তরীয় ও মেমেন্টো দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ভবিষ্যতে বড় খেলোয়াড় হতে চায় মিজদাউল। দরিদ্র পরিবারের ছেলে মিজদাউলের দুই চোখে খেলোয়াড় হবার স্বপ্ন। রাকিবুল ইসলাম ও শোভন ব্যানার্জির রিপোর্ট এনটিভি। আমি অত্যন্ত গর্বিত, অভিভূত, আপ্লুত এবং আনন্দিত যে আমার জেলা স্টেট স্পোর্টস মিটে ভালো ফল করেছে। সেই সঙ্গে আমি আরও গর্বিত মিজদাউল ইসলাম একটা প্রত্যন্ত গ্রামের প্রত্যন্ত বিদ্যালয় থেকে অত্যন্ত নিজী পরিবারের একজন ছেলে, সে সুন্দর পারফর্ম করে রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় দুটো ইভেন্টে 75 মিটার দৌড় এবং দীর্ঘ লম্ফনে রেকর্ড সহকারে প্রথম স্থান অধিকার করেছে। পাশাপাশি আমি আমারই খড়গ্রাম বিধানসভার খড়গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী দিয়া বাগদি অত্যন্ত নীতি ঘরের একজন ডে লেবার, যার পরিবার, যার বাবা হ্যান্ড টু মাউথ এইরকম একটা পরিবার থেকে, সেও জেলায় কৃতকার্য হয়ে রাজ্য স্তরে অংশগ্রহণ করেছে। সেই সঙ্গে আমার জেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে, সকলকেই আমি আন্তরিকভাবে স্নেহাশীষ শুভেচ্ছা ধন্যবাদ জানাই। এবং আজকে বিশেষ করে আলীনগর প্রাথমিক বিদ্যালয়ে মিজদাউল ইসলাম প্রথম স্থান অধিকার করেছে এবং তার জন্য যেভাবে পরিশ্রম করে গেছে আলীনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকা সকলে মিলে, তার পরিবার, এই গ্রাম, সেই সঙ্গে আমার এই এলাকার শিক্ষক শিক্ষিকা সকলেই আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন। এবং পাশাপাশি আর একটা জিনিস আমি বলবো যে শতকোটি প্রণাম জানাবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহিষী মমতাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এই কারণে এই যে সুপ্ত প্রতিভা ব্যক্ত করার মঞ্চ, যে সুযোগ তিনি করে দিয়েছেন প্যান্ডামিক সিচুয়েশানে, দুবছর স্পোর্টস বন্ধ থাকার পর উনি আন্তরিকভাবে যে মহানুভবতা দেখিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের ব্যবস্থা করেছেন, সব রকমের সাহায্য সহযোগিতা করেছেন, অনুমোদন দিয়েছেন, ওনাকে প্রণাম জানাই, যার জন্য আজকে মিজদাউল ইসলামকে সারা রাজ্যের লোক চিনছে, দিয়াবাগদিকে সারা রাজ্যের লোক চিনছে, আমার মুর্শিদাবাদ থেকে 31 জন প্রতিযোগী প্রতিযোগিনী যারা জলপাইগুড়ি গেছিলেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রাজ্য লেভেলের, তাদেরকে চিনছে। তাই তার প্রাধান্যতায় আজকে এই সুপ্ত প্রতিভাগুলো আজকে বেরিয়ে এসেছে। কি কি খেলেছিলে? প্রথমে কোথায় খেলেছিলে? প্রথমে কোথায়? রাজ্য দিয়ে দুটো মেডেল নিয়ে নিলে। দুটো মেডেল কি? তোমার সঙ্গে আরো ছিল? আরো সব দৌড়ছিল? তে তুমি কি করে দৌড়লে? ফার্স্ট হয়েছো। সামনের দিন কি করবে? আরো ভালোভাবে খেলো। তুমি কি করতে পছন্দ করো? খেলা করতে পছন্দ করো? লেখাপড়া পছন্দ করো? তুমি কি কি করবে সামনের দিন? কি খেলতে চাও?
আরো দৌড়ে খেলতে যাবে। মেডেল কি পেলে? গোল্ড। তোমার নাম? কোন ক্লাসে পড়ো এখন? গাইড নিয়ে গেলেন আপনি। আমি চাইছি যে ছেলেটা অনেক দরিদ্র বা অসহায় ঘরের ছেলে, ওর বাবা মা দুজনাই বাইরে কাজকর্ম করে, তো এরানক্লেনে পড়াশোনা করেছে, করার জন্য ওর বাবা মা আমার কাছে বলেছিল, কিন্তু আমি দেখলাম যে শুধু অ্যারাবিক থাকলে হবে না, অ্যারাবিক সঙ্গে সঙ্গে আধুনিক যেটা মূল যে আমাদের শিক্ষা সেটা হচ্ছে আধুনিক শিক্ষা, আধুনিকের সাথে সাথে আরবিটাও প্রয়োজন। আমি ভাবছিলাম যে আমি আরবিটা আমি শেখাবো বাচ্চাটাকে, কিন্তু প্রথম যে মূল যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আধুনিক, আধুনিক শিক্ষাতে সেটা মানুষের মতো মানুষের সমাজের জন্য গোটা পৃথিবীর জন্য যেন কিছু করতে পারে, এই চেষ্টা নিয়ে এই আশা নিয়ে আমি একে স্কুলে ভর্তি করে দিয়েছি। তো এর মধ্যে যে এত প্রতিভা ছিল আমি ভাবতে পারিনি এত দূরে যাবে, তো এবার আমি চাইছি যে এর মধ্যে যে প্রতিভাটা আছে এই প্রতিভাটা যেন ফুটে ওঠে, এই ভারতবর্ষের হয়ে যে ইন্টারন্যাশনাল খেলতে পারে, আমি এটাই আমি আশা বা সকলের কাছে কামনা। মিসদাউল কি হচ্ছে আপনার? মিসদাউল আমার ভাগনা হচ্ছে। কার কাছে থাকে? আপনার কাছে থাকে? আমার কাছেই থাকে, আমার কাছে থেকে আমার কাছে তার লালন পালন ভরণ পোষণ আমি করেছি। আপনি কোথায় থাকেন? আমি আলীনগর গ্রাম। কোথায়? আলীনগরের বাড়ি আপনার? আলীনগরে। আলীর আমার বলছি ও কী করতে ভালোবাসে? ও খেলাধুলাকে ভালোবাসে। আমি চাইছিলাম যে ছেলেটাকে মানুষের মতো শিক্ষা থেকে জগতে নিয়ে যাব, কিন্তু ওর খেলার যে প্রতিভাটা ফুটিয়ে উঠেছে, তো যেই দিক দিয়ে খেলার প্রতিভাটা ফুটে উঠেছে যেদিক দিয়ে ও যেতে চাইছে আমি চাইছি ও সেই দিক দিয়েই যাবে, তার সঙ্গে সঙ্গে শিক্ষাটাও প্রতিগত যে শিক্ষা আধুনিক শিক্ষা তার সঙ্গে সেটাও থাকবে। আচ্ছা আপনার নাম? আমার নাম নূর আলম। যে আমি ওই ধরনের একটা ছেলেকে তুলে নিয়ে আসতে পেরেছি আমার স্কুলে, একদম একদম গোবরে পদ্ম ফুলের মতো। ওনাকে প্রথমে নিয়ে এসে আমি বুঝতে পারি যে ওনার ভিতরে কিছু প্রতিভা আছে, তো ওকে প্রথম যখন আমি ওকে দৌড় করাই তখন আমার নিজেও দেখলাম এবং আমার শিক্ষকরাও দেখলেন যে ওনার ভিতরে কিছু একটা ভরা আছে, এটা আমাদেরকে বার করতে হবে। তো সেই সোর্সে আমরা কিন্তু শিক্ষকদেরকে মিলে আমি নিজে তত্ত্বাবধান করে ওকে কিন্তু নিয়ে গেলাম আমরা খেলার মাঠে। খেলার মাঠে নিয়ে গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যিকার একে ছাড়া যাবে না, এর ভিতরে কিছু জিনিস লুকায়িত আছে। সেই সোর্সে ওকে আমরা পঞ্চায়েত লেভেলে খুব ভালো রেজাল্ট করেছিলেন, তারপরে উনি সার্কেলে গেলেন, সার্কেলে গিয়েও প্রশংসনীয় রেজাল্ট। সেখানকার অনেক আধিকারিককে বললেন যে আলামিন তুমি তো প্রধান শিক্ষক, তোমার অনেক দায়িত্ব আছে, তোমার অনেক নামও শুনেছি, তা তুমি এই ছেলেটাকে একটু চেষ্টা করো যে তাকে আমরা জেলাকে বা জেলার চাইতেও বাইরে নিয়ে যেতে পারি। সেই সোর্সে ওকে আমি গাইড করে নিয়ে গেলাম সাব ডিভিশন স্পোর্টস, সাব ডিভিশন স্পোর্টসেও কিন্তু ভালো রেজাল্ট করলেন, সব ফার্স্ট হলেন। তারপরে আমি গেলাম জেলা, জেলাতে গিয়ে রেজাল্ট যখন ভালো হলো, ভালো হওয়ার পরে আমি ওকে বাড়ি নিয়ে আসার পরে এখানে তিন দিন রাখতে পেয়েছিলাম, তিন দিনকার দিনে আমাকে জেলার আবার পৌঁছাতে যেতে হয়েছিল। এই তিন দিনে আমি ওকে যতটুকু পেরেছিলাম এখানে একদম হাতে ধরে কেমন করে একটা রান করতে হয়, কেমন করে তাকে লং জাম্প করতে হয়, সেটা একদম কাগজ কলমে, শুধু প্র্যাকটিক্যাল করলে হয় না, থিওরিক্যালও আমাদের দরকার হয়, যেহেতু একটা বাচ্চা ছ বছরের বাচ্চা। সেই সোর্সে ওকে আমি এইখানে প্র্যাকটিক্যালের বাদ দিয়ে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটোই ওকে আমি হাতে কলমে দেখিয়ে দিলাম। দেওয়ার পর আমি নিজে বনগো নিজে নিয়ে গিয়েছিলাম আমি, এবং ওখানে গিয়ে আমি তাকে রেখে এসেছি। রেখে আসার সময়তে আমাদের কাউন্সিলের কিছু স্টাফ ছিলেন, কিছু আমাদের শিক্ষকরা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রাথমিক বিদ্যালয়ে, তাদেরকে রাখার সময় তো আমি বলে এলাম যে দেখবেন এই ছেলেটা কিন্তু ভবিষ্যতে আমাদের মুখ উজ্জ্বল করবে, আমাদের যতটুকু অভিজ্ঞতা দেখবেন মিলিয়ে দিয়ে কথাটা আমার আপনারা বুঝতে পারবেন। সেই সোর্সে বহনপুর নিয়ে গেলাম, বহনপুর নিয়ে যাওয়ার পরে দিন আট দশেক পরে আমাকে জেলা থেকে ফোন করলেন যে আপনার কিছু সইয়ের ব্যাপার আছে, আপনি একবার আসুন। আমি তারপর দিন গেলাম, গিয়ে ওরা সইটই করলাম, করার পরে ছেলেটাকে আমি হাত বুলিয়ে এলাম, আরও কিছু উপদেশ দিলাম, অনেকখানি দিলাম, খোঁজখবর নিলাম, তখনও ওদেরকে বললাম আমি যে আপনারা কী রেজাল্ট পেলেন, বললে যে হ্যাঁ আপনি যেটা বলে গিয়েছিলেন আমার মনে হয় সেই ধরনেরই রেজাল্ট হবে, সেই ধরনের রেজাল্ট করেও এলেন। করার পিছনে একটা ভালো ভূমিকা আমার স্কুলে তো আছেই, আমি এখনও পর্যন্ত আমি কাল অবধি ওকে আমি খেলার প্রোগ্রামটাই চালিয়ে গিয়েছি, কালকেও আমি কাগজ কলমে দেখিয়েছি এবং প্র্যাকটিক্যালও করিয়েছি, এইভাবে তাকে আমি তুলে নিয়েছি। আপনার নাম?